নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির সন্ধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে বেশ কিছুজন কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। শুধুমাত্র মাধ্যমিক পাস আপনি করে থাকলেই এই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। আসুন, বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে এক ঝলকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। নামক অনলাইন পত্রিকা প্রকাশ হয়েছে, দশম শ্রেণীর যোগ্যতায় ভারতীয় সেনাবাহিনীতে 18,000-এর চাকরি। ভারতীয় সেনাবাহিনীতে গ্রুপ সি পদে নিয়োগ চলছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আরোহীরা আবেদন করতে পারবেন। অফলাইন ও অনলাইনে আবেদন, নিচে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া হলো। কোন পদে নিয়োগ, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, অগ্নি নির্বাপক, ট্রেডারম্যান, মেট চৌকিদার, কুক, ধোপা, সিভিল, মোটর ড্রাইভার, ফায়ার ব্রিগেড। বেতন হচ্ছে 18,000 টাকা প্রতি মাসে। সংস্থা ভারতীয় সেনাবাহিনী। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর। চাকরির অবস্থান সর্বভারতীয়। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে স্বীকৃতবোধের দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখুন কিভাবে আবেদন করবেন, একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে www.indianarmy.nic.in, এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন।